শ্রীনগরের পুলিশের চোখে ধুলো দিয়ে পালালো জঙ্গি নভেদ জাত। এবং এর আগেও কিন্তু নভেদ জাতকে জম্মু কাশ্মীর থেকে পুলিশ ধরেছিল এবং 2014 সালের জুন মাসে কিন্তু তাকে গ্রেফতার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ। এবং সেখানে উত্তপ্ত উপত্যকা আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। 2014 পুলওয়ামায় দুই পুলিশকর্মী খুনের মামলায় ধৃত নভেদ জাত, সূত্রে খবর ধৃত নভেদ জাত লস্কর জঙ্গি আবু দুজনার ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে। শুধু তাই নয়, 2016 আবু কাসিমের মৃত্যুর পর পাকিস্তানি জঙ্গি নভেদ লস্করের কমান্ডার হিসেবেও জঙ্গি সংগঠনের শীর্ষে উঠে আসে তার নাম। পাকিস্তানের মুলতানের বাসিন্দা নভেদ জাত বহুদিন ধরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথ রায়না, বিজেপি বিধায়ক। আপনাকে স্বাগত এনএম নিউজে। ক্যা কহেঙ্গে স্যার ইসকে বারে মে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার সুনাই দে রহা হ্যায় আপকো? হ্যাঁ জি জি বলো বলো। স্যার ক্যা কহেঙ্গে, পাকিস্তান কে তরফ সে বার বার হামলা হো রহা হ্যায়, আবি ভি ভারত চুপ হ্যায়, ক্যা কহেঙ্গে স্যার? পাকিস্তান বার বার হামলা কর রহা হ্যায়, বহুত দুঃখ কর রহা হ্যায়, বান্দা কো মার রহা হ্যায়, গোলি বহুত আতঙ্কবাদ কা হামলা কর রহা হ্যায়, ওর বর্ডার কে উপর ইন্ডিয়ান আর্মি পাকিস্তান কো বহুত মার দিয়া। লেকিন পাকিস্তান ছুটকে আতঙ্কবাদ কে জরিয়ে গরিব লোগোঁ কো মার রহা, আম কশ্মীর কা মুসলমান কো হিন্দু কো সবকো মার রহা, ওর ইন্ডিয়ান আর্মি নে পাকিস্তান কো বর্ডার কে উপর আতঙ্কবাদিয়ো কো জিস তরিকে সে মারা হ্যায়। পাকিস্তান মে এক ডেসপেরেশন হ্যায়, এক বোখলাহট হ্যায়, ও পাকিস্তান ঘবরায়া হুয়া হ্যায়, ওর ঘবরা কর আকর ইস কিসম কি আতঙ্কবাদী বারদাত করেগা। লেকিন ইন্ডিয়া কি আর্মি নে পিছলে 5 মহিনে মে 250 সে উপর আতঙ্কবাদিয়ো কো জো মারা হ্যায়, উসে ইনকা কমেন্ট স্যার আজ ভি হাসপাতাল মে হামলা কিয়া হ্যায়, ক্যা কহেঙ্গে স্যার ইসকে বারে মে? আজ ভি হাসপাতাল মে হামলা কিয়া হ্যায়, ইয়ে বহুত তো দুঃখদ হ্যায়। শ্রীনগর কে পাস হাসপাতাল যাহাঁ পেশেন্টস লোগ আকে ট্রিটমেন্ট করাতা হ্যায়, যাহাঁ গরিব লোগোঁ কা ট্রিটমেন্ট হোতা হ্যায়, উসকে উপর আকে হামলা করনা ইয়ে দিখাতা হ্যায় কি পাকিস্তান এক কায়র হ্যায়, বুজদিল হ্যায়। ও পেশেন্টস লোগ জো গরিব আদমি হাসপাতাল আতা হ্যায় বিমার।